अप्रैल को रविवार को रात 9 बजे घर की सभी लाइटें बंद करके घर के दरवाजे पर या बालकनी में खड़े रहकर 9 मिनट के लिए मोमबत्ती, दिया, टॉर्च या মোবাইল কি ফ্ল্যাশলাইট জ্বালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ঠিক রাত 9টার সময় প্রত্যেকে ঘর থেকে বেরিয়ে কেউ বা মোবাইলের টর্চ, কেউ বা প্রদীপ, কেউ বা জ্বালালেন মোম। প্রত্যেকেই বার্তা দিলেন একতাবদ্ধ হওয়ার, প্রত্যেকেই বার্তা দিলেন অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার। আমাদের সি নিউজের প্রতিনিধিরা ঘুরেছিলেন বিভিন্ন এলাকায়, আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই চিত্রগুলি। মনে হয় যেটাই যে আমরা আজকে এই যে বিপর্যয় এবং এই যে একটা প্যান্ডেমিক, এটি মহামারী, এবং এই মহামারীতে এবং আমরা এখানে এই যে সবাই মিলে সামিল হয়ে এই প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন যে রাত 9টার সময় এবং 9 মিনিটে যেটা আমরা এই প্রদীপ প্রজ্বলন করছি এবং মোমবাতি জ্বালাচ্ছি, টর্চ লাইট জ্বালাচ্ছি, ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছি, এতে করে সবার আমরা মঙ্গল কামনা করি এবং যাতে বিশ্ব বিশ্ব যাতে শান্তি হয় এবং শান্তির বার্তা যাতে আমরা বয়ে নিয়ে যেতে পারি, এই উদ্দেশ্যে আমরা আজকে এটা পালন করব সমগ্র ভারতবাসী এবং আমাদের এলাকার সমস্ত বাসিন্দা। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি প্রত্যেকের বক্তব্য কিন্তু একটাই, প্রত্যেকেই এই আশা নিয়েই আজকে এই প্রদীপ জ্বালালেন যে আমাদের যে বিপদের সম্মুখীন, শুধু আমরা নয় সারা বিশ্ব যে বিপদের সম্মুখীন, সেই বিপদ কাটিয়ে আমরা আবার নতুন ভোরের আলো দেখতে পারবো যেখানে করোনা নামক ভাইরাস থাকবে না, আমরা একটা সুস্থ পরিবেশ দেখতে পারবো, সেই আশাই কিন্তু প্রত্যেকে আজ এই প্রদীপ জ্বালিয়েছেন। চ্যাংড়াবান্ধা থেকে ক্যামেরায় বিষ্ণুকানুর সঙ্গে আমি নহিম সরকার, সি নিউজ। আজকে আমরা ভারতবর্ষের সমস্ত নাগরিক প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা আজকে ঘরের লাইট অফ করে আমরা বাইরে মোমবাতি জ্বালাচ্ছি, প্রদীপ জ্বালাচ্ছি, টর্চ লাইট জ্বালাচ্ছি, মোবাইলে আলো জ্বালাচ্ছি। আজকের দিনে আমরা, আজকে সবাই জানেন ভারতবর্ষ তথা সারা বিশ্বে একটা বীভৎস আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এটা প্রধানমন্ত্রী বলেনি যে করোনা ভাইরাস চলে যাবে, কিন্তু আজকের দিনে আমরা যে ভারতবর্ষের লোক একত্রিত আছি, সবাই এক এক আছি, আমাদের মনে এটাই জোরের জন্য আমরা এটা প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা সবাই পালন করছি। এটা যেমন আশেপাশে আমাদের পাড়াতে দেখছি প্রত্যেকটা বাড়িতেই উৎসাহের সঙ্গে সবাই প্রদীপ মোমবাতি জ্বালিয়েছে। আমি আশা করি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকই এটা পালন করবে। রাজনীতি নেই, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, এটা কোনো রাজনীতি না, শুধু প্রধানমন্ত্রী দেশের, তার জন্যই আজকে এটা পালন করা। এখানে বিপদের দিনে আমরা সবাই এক, টোটাল ভারতবাসী আমরা এক। অবশ্যই আজকে এই লকডাউন কতদিন থেকে চলছে আপনারা সবাই জানেন, আগামী দিনে আরও বাড়তে পারে যা পরিস্থিতি দেশের, তথা আমেরিকার মতো দেশের আজকে যা পরিস্থিতি তাতে আমাদের ভারতবর্ষ তো কিছুই না, একটা উন্নত দেশ আমেরিকা, তাদের এই পরিস্থিতি, সেখানে আমাদের ভারতবর্ষ এখনও কন্ট্রোলে আছে। তা আমরা উৎসাহের সঙ্গে আমাদের সারা ভারতবর্ষ, সারা ভারতবর্ষের লোক আজকে প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা এই দিনটি পালন করছি। পরিমল চাকি, হ্যাঁ
মাথায় যা তুই একজন মাথায় ধরা।